বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এর ফলে কমেছিল রেমিটেন্স প্রবাহ। সরকার পতনের পরে ধীরে ধীরে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। চলতি আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে $207 কোটি। এছাড়া মাস শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিছুটা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে $207 কোটি। টাকার হিসাবে যা $24,000 কোটি। গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল $143 কোটি। সে হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 31%। গত জুলাই মাসে $191 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছিল $197 কোটি 31 লাখ। 2023 সালের আগস্টে $159 কোটি 94 লাখ, সেপ্টেম্বরে $133 কোটি 43 লাখ, অক্টোবরে $197 কোটি 14 লাখ, নভেম্বরে $193 কোটি, ডিসেম্বরে $199 কোটি 12 লাখ, 2024 সালের জানুয়ারিতে এসে $211 কোটি 31 লাখ, ফেব্রুয়ারিতে $216 কোটি 45 লাখ, মার্চে $199 কোটি 70 লাখ, এপ্রিলে $204 কোটি 42 লাখ, মে মাসে $225 কোটি 38 লাখ, জুনে $254 কোটি 16 লাখ এবং জুলাইয়ে $191 কোটি ডলারের রেমিটেন্স আসে। এদিকে রেমিটেন্স প্রবাহ বাড়ায় বিদেশি মুদ্রার রিজার্ভও বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে $2,059 কোটি বা $20.59 বিলিয়ন। গত জুলাই মাসের একই সময়ে রিজার্ভ ছিল $20.48 বিলিয়ন। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সৃষ্ট পরিস্থিতির কারণে 19 থেকে 23 জুলাই ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 10 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে দেশের ব্যাংকগুলোর সঙ্গে বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ ছিল। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।